আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসার বয়স সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁত যদি উঁচু নিচু বা আঁকাবাঁকা হয়, সেই আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসার বয়স কত বা কখন থেকে সে চিকিৎসা শুরু করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো ভিউয়ার্স, আসুন সেটি দেখে নিই। ভিউয়ার্স, এটি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, নির্দিষ্ট বয়সটি আপনি নিজেই অনুমান করতে পারবেন। আপনার বেবির যদি দুধ দাঁত পড়ে গিয়ে সব কয়টি স্থায়ী দাঁত উঠে যায়, সেক্ষেত্রে আপনি তখনই কোনো অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কে পরামর্শ করে নিতে পারেন। মোট কথা, যখন মুখে একটিও দুধ দাঁত থাকবে না, অর্থাৎ সব কয়টি যখন স্থায়ী দাঁত থাকবে, তখনই আপনাকে আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের ট্রিটমেন্ট শুরু করতে হবে। বাচ্চা অবস্থায় চোয়ালের হাড় নরম থাকার কারণে বয়সটি যত কম হয় তত দ্রুত আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করানো যায়। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে মুখে যখন একটিও অস্থায়ী দাঁত থাকবে না, এখানে একটি এক্সরে আপনারা দেখতে পাচ্ছেন, এক্সরেতে এই যে দাঁতগুলো দেখা যাচ্ছে এগুলি হলো অস্থায়ী দাঁত। এটি 8 বছর বয়সী একটা বাচ্চার এক্সরে। এখানে দেখতে পাচ্ছেন যে স্থায়ী দাঁত রয়েছে, এই যে সামনে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্থায়ী দাঁত, এবং মাড়ির দিকে কিছু দাঁত রয়েছে এগুলো স্থায়ী দাঁত, কিন্তু এগুলো এখনও ওঠেনি, উপরে অস্থায়ী দাঁত রয়ে গেছে। তো যখন এই অস্থায়ী দাঁতগুলো পড়ে গিয়ে এই স্থায়ী দাঁতটাই পুরোপুরিভাবে উঠে যাবে, তখন আপনি আঁকাবাঁকা দাঁত যদি হয়ে থাকে তখন আপনি সেটির ট্রিটমেন্টের জন্য ডেন্টিস্টের কাছে যেতে হবে। যদি সেই মুহূর্তে যান যখন আপনার দাঁতগুলো উঠে গেছে পুরোপুরিভাবে স্থায়ীগুলো, তখন যদি আপনি ডেন্টিস্টের কাছে যান এবং তখন থেকে যদি আপনি চিকিৎসা শুরু করেন, তাহলে অল্প সময়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো আশা করি যারা জানতে চেয়েছেন যে কোন বয়সটি ভালো আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য, তারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।